Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya Habib Allah. As-salatu was-salamu alayka ya شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته أجمعين شكل أمر سنگ پرون أعوذ بالله من الشيطان بسم الله كل أسألكم عليه أجرا إلا المودة في القربى وفي آية أخرى قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا مولانا كوبي جاني مرن حبيب مرن لك سكون جغاي تكنا بيتي মরার গ্যারান্টি কেউ দিতে পারবেন? যারা রাস্তাঘাটে বাড়ি আছে তারা মনে হয় মরবে না, ঠিক না? তারা মরবে না, মরবে মরবে সবাই মরবে। কসম করে বলুন গো, যদি আপনি আমি মারা যাই
আরামের বিছানায় কেউ রাখবে না? আওয়াজ দেন, রাখবে না? কেউ আরামের বিছানায় রাখবে না গো। এমন একটা জায়গায় আপনাকে আমাকে রাখা হবে যেই জায়গার মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমার নবী বলছেন উম্মতরে, যেই কবরে তোর মা থাকবে না, যেই কবরে তোর বাবা থাকবে না গো, যেই কবরে তোর বন্ধু থাকবে না, আমি রাসূলের ভালোবাসা নিয়া যদি রে অন্ধকার কবরে আসতে পারুস, আমি মদিনার নবী তোর কবরে হাজির হইয়া যাব। যেই নবী আপনারা আমার কবরে আসবেন, এমন মাহফিলে বসতে লাভ না হতো। তো মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মইরোনা গো জৈনাল, তুমি জৈনাল, মইরোনা তুমি জৈনাল, মোরে গেলে নবীর বংশ থাকবে না, আল্লাহ সাল্লে মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। হালকার এক মিনিট আল্লাহর জিকির পড়ব, জিকির পড়লে রে বাবা আপনার আমার কলব জিন্দা হয়ে যাবে। কি হবে জিন্দা? ইসমে জাতির জিকির পরম মদিনার দিকে কলব রাখে রেখে মনে মনে ভাববেন আমার নবী এই মাহফিলে হাজির। নবী থাকতে পারে কি পারে না? মহব্বতে পড়ুন, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাহবুব মাওলা গো ডাকি আমরা তোমারে, আল্লাহ মাহবুব মাওলা গো ডাকি আমরা তোমারে, আজকের দোয়া কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার কাউসে পাকের খাতিরে, আল্লাহ মাহবুব মাওলা গো ডাকি আমরা তোমারে, আল্লাহ আজকের দোয়া কবুল করো গো, আমার হাসান হুসাইনের খাতিরে, আমার দয়াল নবীর খাতিরে, আমার শাহ জালাল বাবার খাতিরে, আমার কেল্লাহ বাবার খাতিরে, আমার খাজা বাবার খাতিরে, আমার মহসিন বাবার খাতিরে, আমার শাহ মুস্তফার রাও খাতিরে, আমার সৈয়দ নাসিরউদ্দিন সিফার খাতিরে, আল্লাহ
বহু বহুম বাহু বহুল ডাকি আমার তুমরে মাবুত মহুলা গোটা কি আমরা তুমরে রত করি তেহি যাহব কেলাহ বাবার দরবারে মাশাআল্লাহ জারত করি তেহি যাহব কৌসে বাবার দরবারে ওহ প্রাণের মুর্শিদা তুমি আমার হইও গো কণ্ডা রে ওহ তোয়া মুর্শিদা তুমি আমার হইও গো কণ্ডা রে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বললাম পশ্চিম পাড়া শাহি মদিনা যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহা সম্মিলনীর সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সাইদুর রহমান সাহিব সহ সভাপতি আব্দুল মান্নান সাহিব আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হরজতুল্লাহ মৌলানা ডক্টর সালাউদ্দিন আইয়ুবী সাহিব প্রধান বক্তা পীরজাদা হাফিজ শাহাদাত হুসাইন সাহিব মাদ্দাজুল আলী উপস্থিত আছেন সৈয়দ আব্দুল কুদ্দুস দেলোয়ার হোসেন পীর সাহিব দাগার উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমার ভাইরা পর্দা নিশির মা ও বোনেরা সকলের প্রতি আমি গুণাগার আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন কে একবার আওয়াজ দিয়ে বলুন কে যিনি আপনার আমার মালিক হায়াতের মালিক রিজিকের মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যার প্রশংসা করব যার প্রশংসা চব্বিশ ঘন্টা করেন কে যিনি আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী সমস্ত নবীদের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সৃষ্টি না করলে সৃষ্টি জগতে কিছু হইতো না তাহলে এই দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার কে কে বেজার হাত তুলো তো আল্লাহর রাসূলের আগমনে আমরা সবাই খুশি বেজার মিষ্টার ইবলিশ শয়তান বেজার কে বেজার কে শয়তান বাংলার জমিনে আসেনি এ লন্ডনও আছে এ সৌদি আরবও আছে বাংলাদেশও আছে দাড়ি জুব্বা টুপি লাগানিওয়ালাও আছে আছে কি নাই তো নবীর আগমনে শয়তান বেজার
মমিন কুশি শয়তানকে ছোট ছোট হুজুরকে জিজ্ঞাসা করে বড় হুজুর আপনার মনটা কেন ভালো না কই কি জন্য ভালো না তুই জানস না কই কি জন্য কই আজকে রাহমাতাল লিল আলামিন নবী আসতেছে সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আসলে গো তোমার গায়ে কেন আগুন লাগতেছে আজকে মদিনার যুবক সংগঠনের সংগঠনেরা নবীর বেহেশতের বাগান সাজাইছে কিছু কিছু শয়তানের গায়ে আগুন লাগতেছে কই সিলেটের নুরুল হক জেহাদি সাহেব আইব আমাদের কাছে ধুলাই কইরা দিব ঠিক না বেটি শয়তান বেজার রে কই এই জন্য রে রহমাতাল্লিল আলামিন নবীর উম্মত যারা হবে গো তারা যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে গুনাহ করতে দেরি হবে আমার নবীর উসিলা ধরবে আহলে বায়াতের উসিলা ধরে আল্লাহর কাছে মাফ চাবে আল্লাহ আপনাকে আমাকে মাফ কইরা দিবে গুনাহ মাফ হবে ঠিক না বেটি মাহফিলে বসলে গুনাহ মাফ হয় কি না যারা দাঁড়িয়ে রইছে বসে জাগা হইতো না তো এই প্যান্ডেল কেমন কে প্যান্ডেল করছেন কিছুক্ষণ পরে দেখবেন তো জাগা হইতো না পিছন দিয়ে কুলিয়া দিবে যাই হোক আমি পবিত্র সুরা 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি একটু আয়াতে কারিমা মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুজার আমল করার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার সাবজেক্টটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা রেকর্ড হবে ভিডিও হবে ইন্টারনেটে ছাড়া হবে আমার অনেক ওয়াজ আছে আর তো আহলে বাইতের যে ভালোবাসা আহলে বাইতকে যে ভালোবাসতে হবে এই কথাটা বলছেন কে নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ও পৃথিবীর মানুষ নবীর আহলে বায়েত হাসান হুসাইন হইল জান্নাতি যুবকদের সরদার তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা হাসান হুসাইনকে ভালোবাসলো গো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো যারা কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল এবার বলুন যারা রাসূলকে কষ্ট দেয় কাল কিয়ামতের ময়দানে আমার নবী কোনদিন তাকে জান্নাতে রাখবে না সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীজি গো আপনি বলুন আপনাকে কি দিলে গো নবী আপনি খুশি হবে নবী কয় আল্লাহ গো নামাজ দিয়ে আমি রাসূলকে খুশি করা যাবে না আমল দিয়া নবী খুশি হয় না কোরআন শরীফের দলিল আল্লাহ আমি খুশি হই গো যারা আমার আহলে বায়েতকে ভালোবাসে আমার আহলে বায়েতের ভালোবাসা ব্যতীত গো আমি রাসূল আর কিছু চাই না কিভাবে নবীর পরিবার নবীর বংশকে নির্মমভাবে কারবালার জমিন নিষ্ঠুর পাশান বেঈমান এজি নবীর বংশকে শহীদ করেছে যেই দিন শহীদ করেছে রে সমুদ্রের মাছ পর্যন্ত কাঁদছে
পুরা নদীর মাস পর্যন্ত চৌকের পানি রাখতে পারে না। পশু পাখি রে চৌকের পানি রাখতে পারে না। ইন্টারনেট খুলে দেখবেন একটা ঘটনা, যেই পাথরের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, মুহররমের 10 তারিখে সেই পাথর থেকে রক্ত বাহির আমার সাবজেক্টটা কিন্তু খুব হৃদয় বিদারক, খুব হৃদয় বিদারক আলোচনা। কিছুক্ষণ পরে চৌকির পানি রাখতে পারবেন না। আর নবীজি বলছেন আহলে বাইতের ভালোবাসার কথা শুনলে যদি একটা ফোঁটা চৌকের পানি ছাড়তে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আহলে বাইতের ভালোবাসার গ্যারান্টি আছে, নামাজের গ্যারান্টি নাই। নামাজ পড়লে যে আপনি জান্নাতে যাবেন এমন কোন গ্যারান্টি নাই, কিন্তু আহলে বাইতকে ভালোবাসলে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজকে অনেক দলিল আছে। আহোম্মা মুহাম্মাদ ওয়ালি নিজের হাতে বান্দা তুমি পাওনাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ একটু সামনে দিকে আগান, জায়গা হচ্ছে না। মুহাম্মাদ এসকে জারো দিল বাই কান্দে না, নবীর এসকে জারো কান্দে না, রুঝা শহরি নবীর দেখা পাবে না। আল্লাহ মুহাম্মাদ সাইয়্যিদেনা, কবির মনজু কেউ কথা বলবেন না। কবির আলোচনা মানুষ জায়গা হইতেছে না, একটু সামনে আগাই না বাবা, আগে একটু মহব্বতে জিকির পড়ি। লাহা ইলাহ হ
الله محمد رسول الله صلى الله عليه وسلم بلتے چلم گبیر منجو ہمارے نبی جی گو اللہ کاسے دعا کرتے مبود امی حسن حسین کے بالو باشی مبود তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো গো আল্লাহ নবীজি বলছে আমি হাসান হুসাইনকে ভালোবাসি তুমি আল্লাহ ও তাদেরকে ভালোবাসো হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো দোয়াটা করছেন কে নবীজি নবীজি বলছেন আল্লাহ গো আমি হাসান হুসাইনকে জানের চাইতে ভালোবাসি তুমি আল্লাহ ও হাসান হুসাইনকে ভালোবাসো আর হাসান হুসাইনকে যারা ভালোবাসবে গো তাদেরকে তুমি আল্লাহ ভালোবাসো কিভাবে আমার রাসূল গো হাসান হুসাইনকে ভালোবাসতে নবীজির একদম সাসি উম্মুল ফজল স্বপ্নে দেখতেছে গো আমার নবীর শরীর মুবারক থেকে একটা নূরের টুকরা উম্মে ফজলের কোলে আসছে নবী নূর নামাটি নবী নূর নামাটি হাসান হুসাইন বিশ্বাস আছে তো উম্মুল ফজল স্বপ্নে দেখি আমার নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি স্বপ্নে দেখলাম গো আপনার শরীর মুবারক থেকে একটা নূরের টুকরা আমার কোলে এসেছে সুবহানাল্লাহ নবীজি কয় রে ও সাচি তুমি স্বপ্নে যা দেখেছো বাস্তব দেখেছো কিছুদিন পরে আমার মা ফাতেমার মাধ্যমে এমন একজন ইমাম আগমন করবে গো যার নাম আল্লাহ রেখেছেন হুসাইন হুসাইন আসবে নবী গায়েব জানতো কিনা জানতো আরে নবী গায়েব জানতো কিনা আর কোন পাগলে বলে নবী গায়েব জানে বলিনি বলিনি আজকে অন্য সাবজেক্টে যাব না দুই ঘন্টাস করব শুধু শহাদাই কারবালার ইতিহাস পাশ থেকে লাস্ট পর্যন্ত বলবো উম্মুল ফজল কয় ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্নে মনে আমার স্বপ্নের ব্যাখ্যা মনে হয় বাস্তব হয়ে যাবে কিছুদিনের পরই মা ফাতেমার মাধ্যমে ইমাম হুসাইন আগমন করলেন উম্মুল ফজল কোলের মধ্যে নিয়ে গো আমার নবীর দরবারে হাজির নবীজি দেখিয়া কান্দে দুই চোখের পানি চেরে কান্দে উম্মুল ফজল কয় নবীজি আপনার নাতি হুসাইনের দিকে তাকাইয়া কান্দেন কেন নবীজি কয় সাসি আম্মা গো আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না আমি দেখতেছি গো আমার এই নাতি হুসাইনকে একদিন কারবালার জমিনে গো আমার এক শ্রেণী উম্মতেরা গলায় ছুরিটা ছালাইয়া দিবে সেই দিন হুসাইন রক্তে লাল লাল হয়ে যাবে কারবালার জমিনে আমার হুসাইন না 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 বলে চিৎকার মারবে হে উম্মুল ফজল আসো দেখো কিছুক্ষণ আগে জিব্রাইল আমার কাছে কারবালার মাটি দিয়া গেছে মাটিটা গ্রান্যা দেখো কিসের গন্ধ পাওয়া যায়
উম্মুল ফজল কইয়া রাসূলুল্লাহ এই কারবালার মাটির মধ্যে ইমাম হুসাইনের গ্রাণ পাওয়া যায়। আমার নবী উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা গো এই মাটিটা শিশির ভিতর ভরে রাখো, যেদিন দেখবাই উম্মে সালমা এই মাটিটা রক্তের মতো লাল হয়ে গেছে, সেই দিন তুমি বাবাই আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালার করুণ কাহিনী কে মেনে বুলা যায়, কারবালার কো কে মেনে বু নবীর আওলাদ শহীদ করলু নিষ্ঠুর কাফেরায়, কারবালার কো রোহন কাহিনী কে মেনে বুলা বলতে পারবেন, কারবালার ইতিহাস বলতে পারবেন? এই উম্মে সালমা গো এই মাটিটা দেখবে যেদিন রক্তের মতো লাল লাল হয়ে গেছে, সেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আমার রাসূল হাসান হুসেনকে ভালোবাসতেন, নবী যখন নামাজে হাসান হুসাইন নবীজির পিঠ মুবারকে, বর্তমান ইমাম সাহেব যদি নামাজ পড়ায় আর কেউ যদি ফিটুইটটাকে বয় অবস্থা ঠিক থাকবে না ইমাম সাহেব? আমার আল্লাহ কয় বন্ধু গো আমি আল্লাহর মজা লাগতেছে, আপনি ইমামতি করেন সাজদা দিয়েছেন আর আপনার পিঠ মুবারকের মধ্যে হুসাইন বসা, নবীজি গো হুসাইন যতক্ষণ আপনার পিঠ মুবারক থেকে না নামবেন ততক্ষণ গো নবী আপনি সাজদায় থাকবেন। তাফসীরের মধ্যে দেখলাম আমার নবী তসবিহ পড়ছেন, আমরা পড়ি তিনবার, নবীজি পড়ছেন 70 বার, কয়বার সুবহান রাব্বিল আলা পড়েছেন 70 বার, তারপর রে হুসাইন নবীর পিঠ মুবারক থেকে নামে নাই, আল্লাহ কয় ফেরেশতারা রে দেখো রে জান্নাতের সর্দার হুসাইন নবীর পিঠ মুবারক, আমি আল্লাহর আজকে ভালো লাগতেছে এই হুসাইনকে তারা কষ্ট দিবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একটা মুনাফিক রে আমি ছাড়বো না, এই হুসাইনের ভালোবাসা নিয়ে আজকে বসো। এমন শহরের একজন পাগল সে কয় সে শুধু বলে তার মাকে একদিন বলে, মা গো আমি নামাজ পড়ি নামাজের ভিতর আমার শান্তি লাগে না, নফল এবাদত করি নফলের মধ্যে আমার শান্তি লাগে না, শান্তি লাগে গো আমার হুসাইনের প্রেমের ভালোবাসা আছে। আমি হুসাইন হুসাইন বললে আমার কাছে ভালো লাগে, আজকে আমি মদিনায় যাব নবীর রওজার পাশে গিয়ে আজকে হুসাইনের কণ্ঠের সুরে আমি নবীকে না 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 বলে ডাকব, কারণ হুসাইনের বাণী ছিল নবীর দেখলে না 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 বলে ডাকতেন, হাজিরা নবী রোজার পাশে গিয়ে দাঁড়ায় ডাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সৈয়দ আহমদ কবির রেফাই আল হাসান ওয়াল হুসাইনি, আমি নবী রোজার পাশে গিয়া আজকে নবীকে আমি না 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 বলে ডাকব। তেভাবে ওই আল্লাহর ওলি যখন নবীর রোজার পাশে গিয়া গো ডাকতেছেন, নানা কেমন আছো, নবী চিনে কি চিনে না, নবী চিনে কি চিনে না, নবী এ ভাবতেছে নবীজি বুঝতে হুসাইন, নানা কেমন আছো, নবী কই পালুই আছি, তুমি তো হুসাইন না কেন তুমি আমারে নানা বলে ডাকলাই, সৈয়দ আহমদ কবির কই এই জন্য ডাকছি গো নানা শব্দ শুনলে নবী আপনি আর থাকতে পারেন না, হুসাইনের কণ্ঠের সুর শুনলে গো তুমি মদিনায় থাকতে পারো না, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় বহুদিনের আশা গো আপনার হাত মুবারকের মধ্যে আমি চুমা দিব, আল্লাহর নবী
এই কথাটা বলার সাথে সাথে রে আল্লাহর নবীর ওজার ভিতর থেকে ডান হাত মুবারক বাহির করে দিলেন। সৈয়দ আহমদ কবির রেফায়েল হাসান ওয়াল হুসাইনি নবীজির হাত মুবারকে চুমা দে আর কান দেখে বলো রে নবী মরে গেছে, নবী মরে না গো। আমি যখন নবীর হাত মুবারকের মধ্যে চুমা দিলাম আমি নিজ কানে শুনছি গো আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদি মদিনা রহি তুল বালি মুর, মদিনা রহি তুল বালি মুর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, রে আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আরে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আরে নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক না বেঠি? মদিনার পাগলের দাম আছে কি নাই? মদিনার পাগলের দাম আছে কি নাই? শুন গভীর মনোযোগ কিভাবে রে নিষ্ঠুর জালেমরা, নবীর আহলে বায়েত হাসান হুসেনকে শহীদ করেছে, একটা নয় দুইটা নয় 150 চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠাচ্ছে। হুসাইনের কাছে যখন পাঠাচ্ছে হুসাইন চিঠির মধ্যে লেখা দেখতেছেন, হুসাইন গো তোমরা তোমাকে আমরা ভালোবাসি, তুমি তো নবীর আহলে বায়েত, তুমি তো নবীর অংশ নবীর পরিবার, তোমাকে আমরা ভালোবাসি, তুমি আসো, তুমি যদি কারবালায় আসো তোমাকে আমি আমরা জানের চাইতে ভালোবাসবো, বায়াত গ্রহণ করবো। ইমাম হুসাইন মদিনার সমস্ত সাহাবাই মুরব্বীদেরকে ডাক দিলেন, মুরব্বীরা রে আমি কি যাবো কারবালায় কি যাব না? মুরব্বীরা কয় রে হুসাইন কারবালার চিঠি খুব সুন্দর, কারবালার চিঠি দেখতে খুব সুন্দর, তরবারি বেশি ভালো নয়, আপনি যায়েন না? হুসাইন কয় তাহলে যাইতে হবে, না গেলে তো আমার নানাজির দোয়া কবুল হয়েছিল, আমি যে কারবালায় শহীদ হব এই কথাটা তো আমার রাসূল বলেছেন। যাই হোক আমি যাব একটু পরে, আগে পাঠাইয়া দিই ইমাম মুসলিমকে। ইমাম মুসলিমকে যখন পাঠাই দিলেন, আমি সংক্ষিপ্তভাবে কইরা যাচ্ছি, গভীর শেষ পর্যায়ে অনেক মজার আলোচনা। ইমাম মুসলিম যখন চলে আসলেন, 1009 2009 40,000 মুনাফিক মুসলমান ইমাম মুসলিমকে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম যখন কুফা মসজিদের ইমামতি করে, তার মুরিদকে নিয়ে ভক্তদেরকে নিয়ে এই দিকে ইবনে জিয়াদ হিকমত করলো, কৌশল করলো, ইমাম মুসলিমের পিছনে যদি এই সমস্ত লোক চলে যায়, হুসাইন যদি আসে কারবালায় আমার আর নেতৃত্ব থাকবে না। কিভাবে হোক যেভাবেই হোক কৌশলে 40,000 লোকের মধ্যে কয়েকজন সর্দারদেরকে ইবনে জিয়াদ কৌশল দিয়ে খবর দিয়ে আনলো, খবর দিয়ে আইনে ঘরের মধ্যে বন্দি করলো। বন্দি কইরা কয় তোমরা মরতে চাও না বাঁচতে চাও? মুনাফিক মুসলমানের ইমান হালকা, না না আমরা মরতে চাই না বাঁচতে চাই, বাঁচতে যদি চাও রে তোমরা ইমাম মুসলিমের পিছন ছেড়ে দাও, যদি ইমাম মুসলিমের পিছন যদি না ছাড়ো তোমাদেরকে আমি হত্যা করব। ওই সমস্ত মুনাফিক মুসলমান নিশিরাত্রে গো ওই 40,000 মানুষদেরকে ডাকিয়ে আইনা বলতেছে, তোমাদের সর্দার তোমাদের নেতা আমরা, তোমরা ইমামের মুসলিমের পিছন ছেড়ে দাও, না ছাড়লে আমাদেরকে ইয়াজিদ বাঁচতে দিবে না। মুনাফিকরা সেই দিন জবাব দিল, আমরা ইমাম মুসলিমকে চাই না আমাদের নেতাকে চাই। সেই দিন একজন নবীর প্রেমিক আহলে বায়েতের প্রেমিক হাসান হুসাইনের প্রেমিক দাঁড়ায় কইল, নিষ্ঠুর পাষাণেরা তোমরা আমাদের নেতা হতে পারো, ইমাম মুসলিম আমাদের ইমাম, যার কাছে বায়াত গ্রহণ করলাম উনাকে আমরা রেখে কেমনে চলে আসব? যাদের চেহারার দিকে তাকাইলে গো আমার মদিনার নবীর চেহারা দেখা যায়,
যাদের চেহারার দিকে তাকাইলে আমার মদিনার নবীর চেহারা দেখা যায়, কেমনে আসবে? আসার পদ্ধতি হইল, ইমাম মুসলিম যখন নামাজ পড়াবে পিছন দিয়ে তোমরা সবাই চলে আসবে। ইমাম মুসলিম যখন মাগরিবের নামাজ পড়াচ্ছেন, মাগরিবের সালাম পিরিয়ে দেখেন সমস্ত মুনাফিক মুসলমানের পিছন দিক থেকে চলে গেছে, শুধু 500 ব্যতীত 500 জন এশার নামাজ পড়ানোর পরে দেখেন একটা মুনাফিক মুসলমান ইমাম মুসলিমের পিছনে নাই। ইমাম মুসলিম কান্দে, আয় হায় আমি এখন কোথায় যাব, রাত্রে তো মদিনার রাস্তায় যাওয়া যাবে না, আগামী কাল সকালে আমি মদিনায় চলে যাব। কুফার মসজিদ জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে ঘর থেকে বাহির হয়ে গেলেন, রাস্তায় রাস্তায় হাঁটেন, সমস্ত মুনাফিক মুসলমান বাড়িতে গিয়া দরজা বন্ধ করে বাতি টানি বাইয়া নিবাইয়া ঘুমাই রইছে, কোনো মুনাফিক মুসলমান দরজা খুলে নাই। ইমাম মুসলিম রাস্তা দিয়া কান্দেন আর বলেন আমার কেউ নাই রে বহু প্রশংসারে, আমার কেউ নাই রে, তাকলে নিয়ার কান্দি আমি কারবালার জমিনে রে, আমার কেউ নাই রে। হঠাৎ দেখে একটা ঘরের মধ্যে কিছু কিছু বাতি দেখা যায়, ওই ঘরের দরজার সামনে ইমাম মুসলিম দাঁড়ায় কান্দেন মা কে আছো গো, আমি তো নবীর বংশ আউলাদে রাসূল আহলে বায়ত, মা আমি খুব বিপদে আছি, আজকে রাত্রে আমাকে একটু স্থান দাও, সকাল বেলায় গো মা আমি মদিনায় চলে যাব। মহিলাটা বাইর হয়, হুজুর শুনেছি আউলাদে রাসূলকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, আমি আমি মরতে পারি কিন্তু আপনার ভালোবাসা ছাড়ব না, আসুন গরিবের ঘরে একটু বিশ্রাম করুন। ইমাম মুসলিম যখন এই ঘরের মধ্যে একটু বিশ্রাম নিলেন, নিশিরাত্রে ওই মহিলার একজন সন্তান নিষ্ঠুর পাষাণ এজিদের সৈনিক নিশিরাত্রে ডাকতেছে মা দরজা খুলো, মা তর তর করে কাঁপতেছে, হায় হায় আমার ছেলে যদি জানে গো আউলাদে রাসূল আমার ঘরে, আউলাদে রাসূলকে বাঁচতে দিবে না। দরজাটা খুললো বাতি নিবাইয়া অন্ধকারে ছেলেটা ঘরে প্রবেশ করে, গয় মা ও মা অন্যান্য দিন ঘরের মধ্যে বাতি জ্বালাও, আমি ঘর অন্ধকার অন্ধকার দেখি গো মা, আজকে আমি দেখতেছি ঘরের মধ্যে বাতি নাই, আমি দেখতেছি গো মা আমার ঘরের মধ্যে একটা নূরের বাতি জ্বলতেছে। মা অন্যান্য দিন ঘরের মধ্যে বাতি জ্বালাইলো, ঘর অন্ধকার দেখি গো মা, আজকে দেখতেছি আমার ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। আউলাদের আসল নূর কিনা, যাই হোক অনেক লম্বা ঘটনা, ইমাম মুসলিমকে সেখানে শহীদ করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিকে যাই হোক বাবার অনেক লম্বা ঘটনা, ইমাম মুসলিমের দুই সন্তানের ঘটনা আমি ছেড়ে দিলাম। এই দিকে ইমাম হুসাইন 72 জন অথবা 83 জন পরিবার ভক্তদেরকে নিয়ে আমার নবীর রওজার পাশে গিয়ে সালাম দিচ্ছেন, আখিরি সালাম লো ও হে নানা জান, তোমার হুসাইন যাইগো কারবালার ময়দান, বিদায় নিচ্ছেন মা ফাতেমার রওজা বিদায় নিচ্ছেন, আলীর রওজা বিদায় নিচ্ছেন। সালাম দিয়ে যখন রওনা দিলেন মক্কায় আসা মাত্রই কে যেন ঘৈবী ভাবে আওয়াজ দিয়ে বলতেছে, হুসাইন রে সামনে পারিস না, কারবালার অবস্থা ভালো না। কয় ইমাম হুসাইন কয় না না না, আমার ভাই ইমাম মুসলিম বলেছেন তারা ভালো, তারা ভালো লোক, না না কোনোদিন আমাকে তারা কষ্ট দিবে না। বলে ইমাম হুসাইন তার পরিবার পরিজনকে নিয়ে ভক্তদেরকে নিয়ে যখন কারবালায় পৌঁছে গেলেন, হঠাৎ দেখতেছেন 1000 সৈনিক ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলছে। হুসাইন কয় তোমরা কারা গো, তারা কামরা ইয়াজিদের সৈন্য, কেনে আসছো, আপনাকে আমরা শহীদ করব হত্যা করব। ইমাম হুসাইন সেই দিন বলছিলেন রে নিষ্ঠুর
এজিদের দলেরা শুনো, আমি তো এখানে যুদ্ধর জন্য আসি নাই, আমার নবীর ইসলামের বাণী নিয়ে এসেছি, আমার নবীর হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমাকে এজিদের সামনে নিয়ে যাও, আমি আসি এজিদের সামনে কথা বলবো। সেই দিন রে বাবারা তারা সুযোগ দিল না, ইমাম হুসাইন তাবুক বানলেন পরিবার পরিজনকে নিয়ে, একের পর এক যুদ্ধ আরম্ভ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, একের পর এক যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কাসেম কয় বা হুসাইন গো চাচা গো, আপনার আগে গে আমি কারবালায় শহীদ হব। নবী জয় কয় কাসেম রে তুমি যাইও না, তোমার বাবাই আমার কাছে তোমাকে আনামত দিয়া গেছেন, তোমাকে আমি কেয়ামত করতে পারি না, তুমি কারবালার জমিনে যাইতে পারবে না। হঠাৎ কাসেমের আম্মাই কয় হুসাইন গো, তার আব্বা আমার কাছে একটা চিঠি দিচ্ছিলেন, এই চিঠির মধ্যে লেখা আছে, ও হুসাইন তোমার তোমার কারবালার জমিনে আমার কাসেমকে আল্লাহর রাস্তায় কুরবান দিলা। এবার কাসেমের আম্মা কয় হুসাইন গো দেখছো হাসানে চিঠি লেখা তুইয়া গেছে, কাসেম তো জীবন দিবে ইসলামের জন্য নবীর জন্য। এবার হুসাইন কয় কাসেম শুনো রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোমার আব্বা আমাকে বলছিলেন আমার মেয়ে সকিনারে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, এটা প্রশ্ন আমার এই বাবা করেছেন সকিনার ঘটনাটা বলার জন্য। ওই সকিনা হুসাইন কয় রে কাসেম তোমার বাবা হুসাসান বলছিলেন তোমার কাছে আমার সকিনার বিয়ে দেওয়ার জন্য, তুমি প্রস্তুত হয়ে যাও তোমার কাছে বিয়ে দিব। সকিনার যখন বিয়ে কাজ সমাপ্ত হয়ে গেল, কাসেম কয় বিবি গো আমি আজকে বাসরঘর করতে পারবো না, আজকে আমি কারবালার জমিনে শহীদ হব, আমাকে বিদায় দাও, দেখা হবে হাশরের ময়দান। সেই সময় সকিনা কান্দে বিশামি গো আজকে রাতটা আমার কাছে কাটাইয়া যান না। হুসাইন কয় কাসেম কয় বিবি আমার ভাগ্যের মধ্যে লেখা নাই তোমার সঙ্গে বাসর করব, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে, আমাকে সাজায় দাও, যুদ্ধের ময়দান যাব। কাসেম রে যখন সকিনা সাজাইয়া দিল, আর কাসেম যখন ঘোড়ার উপরে উঠলো তরবারি হাতের মধ্যে নিয়ে যখন রওনা দিল, ওই মুহূর্তে সকিনা একটা গান গাইছে, সুজন আসে আমার সামনে জন্মের মতো দেখা লই গো তোমারে, সুজন আসে আমার সামনে জন্মের মতো দেখা লই রে তু, যেহি দিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন দেখ তোমারি নাম হৃদয়ে রাখলাম, যেই দিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন তেক তোমারি নাম হৃদয়ে দেখা দিও, কাসেনিও স্বামী দেখা নিও স্বামী কঠিন ময়দান হাশরে জন্মের মতো দেখা লই রে তোমারে, কাসেম আসে নামার নে জন্মের মতো দেখা লই রে তো, ঠিক না বেঠি? একটা জারি আছে না, বিয়া রাত্রে গেল কাসেম রন করিবার লাগিয়া, হায় রে রন করিবার লাগিয়া,
ও বাগিসো কি না কান্দে বাসর গড়ে বসিয়া ঠিক না বেঠি যাইও না গোস্বামী বাসর গড়ি রাখিয়া হাইরে বাসর গড়ি আজকে রাঠা দাও না স্বামী আমার সাথে কাটাইয়া বিয়া রাত্রে গেল কাশেম রন করিবার লাগি হয় রে রন করিবা লাগিয়া ও বাগি সকি না কান্দে বাসর ঘড়ি বসিয়া যাই হোক কাশেম কারবালার জমিনে শহীদ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ পর্যন্ত রে বাবা অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত জয়নাল আব্দিন কয় বাবা গো হুসাইন গো আপনার আগে গিয়ে আমি কারবালায় শহীদ হয়ে যাব হুসাইন কয় রে বাবা জয়নাল তুমি যদি কারবালায় শহীদ হয়ে যাও নবীর বংশ আর কেউ থাকবে না তুমি তাকো আমি যুদ্ধের ময়দান যাব ইমাম হুসাইনের তরবারিটা হাতে নিলেন আর উনার বাবার তরবারিটা হাতে নিয়া পাগড়ি মুবারকটা লাগাইয়া গুড়ার ফুল উঠে কারবালার জমিনে যুদ্ধের ময়দানে গিয়ে ঘোষণা দিলেন হে মুনাফিক মুসলমানেরা শুনো সেই দিন হাজার হাজার মুনাফিক মুসলমান দাঁড়ায়া দাঁড়ায় তামাশা দেখতেছে হুসাইন গুড়ার উপর থেকে বললেন হে মুনাফিক মুসলমান শুনো আমি নবীর বংশ রে তোমরা তো জানো আমার নানা রহমাতাল লিল আলামিন এই কথাটা তো তোমরা জানো আমার নানা রহমাতাল লিল আলামিন তোমরা তো জানো গো আমার মা ফাতেমাতুজ্জাহরা তোমরা তো জানো গো আমার মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার আজকের মাহফিলে যেই সমস্ত আমার মা বোনেরা গো আলোচনা শুনতেছো তোমরা যদি হাসান হুসাইনকে ভালোবাসো জান্নাতি মহিলার সর্দার ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে মুনাফিক মুসলমান শুনো তোমরা তো জানো আমার বাবা হচ্ছে না মদিনাতুল ইলমি ওয়ালিয়ুম বাবুহা এলেমের শহর আমার নানা আর সেই শহরের দরজা হইল আমার বাবা আলি তারপর কি তোমাদের মায়া লাগে না আমি হুসাইন কথা দিলাম রে এই মুহূর্তে যারা আমি হুসাইনকে ভালোবাসবে আমি হুসাইনের দলের মধ্যে আসবে আমি হুসাইন কথা দিলাম রে কাল কিয়ামতের ময়দান আমি হুসাইনের সঙ্গে জান জান্নাতে রহব আমরা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না আবার দুইটা হাত তুলে দেখা কিছু দ্বন্দ্ব চাই না রে দয়াল আর কিছু দ্বন্দ্ব চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আসিনি মুর্শিদ আসিনি আসিনি আর কিছু দন চাই না রে দয়াল আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে তোমার আমার মরণের পরে বাতিল দিয়া নামাজ না পড়াই আমার মরণের পরে ওয়াহাবি আলিম দিয়া নামাজ না পড়াই আমার দয়াল নবীর গোলাম দিয়া আমার জানাজা পড়াইও যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু দন তার কিছু দন ছয়না মুর্শি যাইতে তোমার
আমি দুঃখে সুখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ না কুস্তে গিয়া আল্লাহ নবী সামনে দেখি মুর্শিদে সুবিহু ওয়াহাবিরা ওবা শিরিক হয়ে গেছে ওবা দেখছো সুন্নিরা বলে আল্লাহ নবীরে কুস্তি গিয়া বলে মুর্শিদে দেখি আইছে হইব কি না হইব কি না আমরা মুর্শিদের পাগল ঠিক না বেঠি মুর্শিদরে পাইলে রাসূলকে পেয়ে যাবে যাই হোক কিগুলো মুর্শিদি গান জায়েজ আছে জায়েজ না জায়েজ না কোন গান জায়েজ না জানুন নি কোন গানটা কইতাম নি কইতাম নি হইলিতাম কইতাম তো পরে গাইব কোন গান জায়েজ কোন গান না জায়েজ কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরাও জায়েজ আর না জায়েজ বুঝি ঠিক না বেটি ওহাবিরা মনে হয় গান গাইলে না জাজি জায়গা একটা ফুলের মালা গাতিয়া দম পরাইতাম বন্ধুর গোনাই আর যেই ফুলেতে মিলন হবে আশেক মাশেক দুই জনা ইজাত গান না যায় ঠিক না বেঠি রাস্তা দিয়া হাইটা গেলে বুকটা ফাইটা যায় ফাটাফাটি গান বাদ আমরা মুর্শিদের পাগল ঠিক না বেঠি আমার মোদিনাই নিবানি দয়াল নবী গো আমার মোদিনাই নিবানি আরে এই ধরনের গানের মধ্যে নবীর প্রেম আছে ঠিক না বেঠি আমার মোদিনাই নিবানি দয়াল আমার মোদিনাই নিবানি দয়াল নবী গো আমার মোদিনাই নবীজি আছে তোমার ভালোবাসা আর যাওয়ার নাই তো টাকা পয়সা আছে তোমার ভালোবাসা আর যাওয়ার নাই তো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি দয়াল অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবী গো আমার মদিনায় নি মদিনা যাইতে রাজি তো এলাই আমি আপন বলে আর কারে ডাকিব প্রাণের হাবিব গো আমি আপন বলে আর কারে ডাক ও হাবিব গো আমি তো মদিনার কুকুর তাকাই রাত রুদিন গলায় মদিনার রশি এই গোলামের চি আরে কার তোমার যাব আমি ঠিক না বেঠি মদিনার কুত্তারও দাম আছে কি নাই বর্তমান নবীর দুশ্মনের চাইতে ওয়াহাবীর চাইতে নবী ওলীর দুশ্মন যারা এদের চাইতে মদিনার কুত্তারও দাম আছে ঠিক না বেঠি যারা বলি নবী আমার মতন মানুষ বেঈমান আল্লাহ তাদেরকে হেফাজত করুক সকল বলেন আমিন তক মহব্বত পনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মাদিন নবি শাফিয়ানা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের হাইরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের হাইরে মাবুদ পাগল নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী শাফিয়ানা মা
আমি 10:30 পর্যন্ত আলোচনা করব আর 45 মিনিট আমি কারবালার আলোচনাটা শেষ পর্যায়ে চলে আসতেছি। এই দিকে হোসেন গো যুদ্ধ আরম্ভ করলেন, যুদ্ধ করতে করতে উনি ঘোড়ার উপর থেকে নামলেন পুরাত নদীতে একটু পানি পান করবেন, হাতের মধ্যে পানি নিয়ে যখন মুখের সামনে আনলেন হোসেন স্মরণ হয়ে গেল যে পানির জন্য রে আমার শিশু আজগর আলী আজকে দুনিয়াতে নাই, আমি আজকে কারবালার পুরাত নদীর পানি পান করব না, কাল কিয়ামতের ময়দানে গো আমার নানাজির হাউসে কাউসারের পানি পান করব। অনেকে বলতেছে পানির জন্য মনে হয় হুসাইন শহীদ হয়ে গেছেন, না না না, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন যদি ইমাম হুসাইন গো পানির জন্য যদি শহীদ হইতো আমি খাজা আজমির শরীফ থেকে আঙ্গুল ইশারা করলে তামাম বাগদার শরীফটা পানিতে বরফুর হয়ে যাইতো, আমি কাজা ভারতবর্ষ থেকে আঙ্গুল যদি ইশারা করতাম তামাম বাগদাদ শরীফ তামাম ইরাকের জমিন ফুরাত নদীর কারবালার মাটি পর্যন্ত পানিতে লহর বয়ে যাইত। ইমাম হোসেন পানির জন্য শহীদ হয় নাই, একমাত্র আমার আত্মার জন্য কাল কিয়ামতের ময়দানে হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আপনাকে আমাকে আল্লাহ নাজাত করবেন, জান্নাত দিবেন, ঠিক না বেঠি? হুসাইন পানি পান করে নাই, নিষ্ঠুর জালিম সীমার কোথায় ছিল? পিছন দিয়ে এই ইমাম হুসাইনকে ধরে ফেল, ধরে ফেললি এদিকে তো হাজার হাজার তীর আঘাত তার বাড়ির, হুসাইন জমিনে পড়ে গেলেন, সীমার হুসাইনের বুকের মধ্যে উপর বসলো। হুসাইন কয় সীমার তুই যে আমাকে শহীদ করবি, আমার নানাজি একটা চিহ্ন দিয়ে গেছে নাকি তোর বুকটা তাইয়া দেখি আমার রাসূলের কথা মতে পাওয়া যায়নি, সুবহানাল্লাহ বলে হুসাইন সীমারে বুক একটু হাত দিলেন, দে বললেন তুমি পারবাই আমাকে শহীদ করতে, কিন্তু রে জালিম সীমার শুন আমি শহীদ হয়ে যাব আমার দুঃখ নাই, বিদায়ের বেলায় রে আমারে দুই রাকাত নামাজের সময় দিবি, যদি আমারে দুই রাকাত নামাজের সময় যদি দেস আমি হুসেন কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোরে আমি জান্নাতে রাখব। সীমার দুই রাকাত নামাজের সময় দিল, ইমাম হুসাইন দুই রাকাত নামাজের নিয়ত বললেন, এক রাকাত নামাজ কষ্ট করে পড়লেন, হাতের মধ্যে তরবারির আঘাত, পিঠের মধ্যে আঘাত, বুকের মধ্যে আঘাত, মাথার মধ্যে আঘাত, এক রাকাত নামাজ কষ্ট করে পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাইতেছেন ওই মুহূর্তে নিষ্ঠুর জালিম পাষাণ সীমার হুসাইনকে জমিনে শুইয়া আমার জান্নাতের দরকার নাই, আমার টাকার দরকার, হুসাইনকে পালাইয়া গলার মধ্যে ছুরিটা সালাইয়া দিচ্ছে। হুসাইন কয় শুন শুন তোর তরবারি দিয়া তোর ছুরি দিয়া আমার গলা কাটতে পারবে না, আমার তরবারিটা নিয়া রে, আমার তরবারিটা নিয়া আমার গলায় ছুরি চালাইলে আমার গলা কাটবে। হ্যাঁ হোসাইন সীমার সামনে দিয়ে আমাকে শহীদ করতে পারবে না রে সীমার, কারণ এই কণ্ঠনালীর মধ্যে গো আমার নানাজি প্রতিদিন একটা সুমা দিতে, নবীজির চুমা যেই জায়গায় লাগছে গো সেই জায়গার মধ্যে ছুরি চলবে না, পিছন দিয়ে আমাকে সালা হোসাইনকে পিছন দিয়া তরবারি সালাইয়া পশুর মতো ইমাম হুসাইনকে শহীদ করলো, নিষ্ঠুর সীমার হাতের মধ্যে হুসাইনের শির মুবারকটা হাতের মধ্যে নিয়ে বলতেছে ও কারবালার মানুষটা দেখো হুসাইনের শির মুবারক আমি কেটে ফেলছি, তোমরা যদি হুসাইনের পক্ষে থাকো তোমাদের শির গর্দান কেটে দিব। সেই দিন একটা মুসলমান বয়ে কথা বলে না, সীমার হুসাইনের শির মুবারক নিয়ে সন্ধ্যা হয়ে গেছে রওনা দিছে, পথের মধ্যে গিয়ে দেখে একজন খ্রিস্টান পাদ্রির ঘর, ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকছে, খ্রিস্টান পাদ্রি রে
আজকে রাতে কিছুক্ষণ থরগোন আমি একটু বিশ্রাম করব। খ্রিস্টান পাদ্রী কয় সুযোগ পাইলাম হারাব না। খ্রিস্টান পাদ্রী কয় আমি দেখছি যা জবুর ইঞ্জিল কিতাবের মধ্যে দেখেছি, আখিরি জামানার নবীর আহলে বায়েত হুসাইনকে শহীদ করার পরে শির মুবারক আমার ঘরে আসবে, আর ওই শির মুবারক যেই ঘরের মধ্যে থাকবে গো সেই ঘরে আমার মদিনার নবী হাজির হয়ে যাবে। আমি খ্রিস্টান পাদ্রী হুসাইনের শির মুবারক যখন আসছে আমার মদিনার নবী যখন আমার ঘরে আসবে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একজন খ্রিস্টান পাদ্রীর আকীদা নবী হাজির, ঠিক না বেঠি? সীমান কই যা কিছুক্ষণ তোর কাছে আমি শির মুবারক দিলাম, আমি একটু গোসল করব বিশ্রাম করব। এইদিকে খ্রিস্টান পাদ্রী হুসেনের শির মুবারক হাতের মধ্যে নিয়ে গো, খ্রিস্টান পাদ্রী এখনো মুসলমান হয়ে নাই, হুসেনের শির মুবারক হাতের মধ্যে নিয়ে রক্ত গুলু দাড়ি মুবারকের পরিষ্কার করেছে, সুন্দর একটা বিছানায় রাখছে। বিছানায় রাখার পরে গো খ্রিস্টান পাদ্রী তাকাইয়া দেখতেছে গো হুসাইনের জিহ্বাটা নড়াচড়া করতেছে, খানটা লাগাইয়া শুনে গো হুসাইনের শির মুবারকে কথা কয়, কে বলে রে হুসাইন মরে গেছে? খ্রিস্টান পাদ্রী আমি খানটা লাগাইয়া শুনি হুসাইনের শির মুবারকে কথা কয়, নানা গো ও মদিনার নানা করবালার জমিনে তোমার উম্মতেরা আমারে কষ্ট দিয়েছে, কষ্ট দিয়েছে গো নানা, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমান হয় না আমারে সম্মান দিচ্ছে। ও নানা তুমি মদিনা থেকে একবার দেখে যাও। এই কথাটা শোনার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী তার ঘরের মধ্যে দুইটা জানালা ছিল, একটা দরজা ছিল, দুইটা জানালা বন্ধ করলো, দরজাটা বন্ধ করলো, দুইটা জানালা বন্ধ করে দরজাটা বন্ধ করে খ্রিস্টান পাদ্রী গোয়েন্দা অবস্থায় লুকাই রইল, আজকে দেখব আমার মদিনার নবী আর হাজির হইয়া যাবেন আমার ঘরে, আজকে আমি নবীর নুরানি চেহারা মুবারক দেখিয়া নবীর কদমে পড়ে আমি মুসলমান হইয়া যাব। খ্রিস্টান পাদ্রী কো আমি দেখলাম হঠাৎ একটা জানালা টাস টাস করে ভেঙে গেল, একটা জানালা টাস টাস করে ভেঙে গেল, ওই জানালার ভিতর দিয়ে একটা সবুজ রঙের পাখি ঢুকলো। সুবহানাল্লাহ, সবুজ রঙের পাখি গনে ঢুকিয়া হুসাইনের শির মুবারকের সামনে কথা কয়, হুসাইন রে তুই আমাকে চিনুস নি রে কে আমি বল। খ্রিস্টান পাদ্রী সব শুনতেছে, হোসেনের শির মুবারকে কথা কয়, হ্যাঁ পাখি তুমি তো পাখি নও তুমি তো আমার মা ফাতেমা তু জাহারা, মা গো তোমার হাতের মধ্যে দেখতেছি একটা লাল রঙের জামা, কেন ও মা লাল রঙের জামা তোমার হাতে কোথায় আস কোথায় থেকে আসলো? মা ফাতেমা কইরে হুসাইন তুই যখন কারবালার জমিনে রক্তে লাল লাল হয়ে যখন কারবালার মাটিতে গড়াগড়ি করতেছিলে রে, আমি মা ফাতেমা জান্নাত থেকে কারবালায় হাজির ছিলাম আর তোর রক্ত মাখা জামাটা আমি হেফাজত করে রাখছি, কালকে আমাদের ময়দানে বলবো মাহবুব গো এই রক্ত জামা কার গো? আল্লাহ আল্লাহ বলবেন এই রক্ত লাল জামা হচ্ছে ইমাম হুসাইনের, আল্লাহ গো এই জামার বিনিময় কি দিবা, হুসাইনের রক্তের ফোঁটার জামা লালের বিনিময় তুমি কি দিবা? আল্লাহ কয় ফাতেমা রে ইমাম হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় তোমার বাবার কোটি কোটি উম্মতকে আমি নাজাত কইরা দিমু। মা ফাতেমা বিদায় নিচ্ছে,
একটা জানালা টাস টাস করে ভেঙে গেল, ওই জানালার ভিতর দিয়া ইমাম আলী প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন যাই হোক বাবার দরজাটা টাস টাস করে ভেঙে গেল, ওই দরজার ভিতর দিয়া আমার মদিনার নবী, মায়ার নবী, নূরের নবী খ্রিস্টান পাদ্রির ঘরে হাজির হয়ে গেলেন। নবী আসার ক্ষমতা আছে কি নাই? আছে। নবী আসার ক্ষমতা আছে কি নাই? নবীজি যখন খ্রিস্টান পাদ্রি ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন, খ্রিস্টান পাদ্রিকে আজকে দেখবো খেলা। নবী যখন হুসাইনের শির মুবারকের সামনে হাজির, নবীজি কয়ে হুসাইন গো নানা গো কেমন আছো? হুসাইন কয়ে নানা গো কেমন থাকবো, তুমি কি জানো না আমি কত কষ্টে আছি? নবী কয়ে রে হুসাইন তোর চাইতে আমি বেশি কষ্টে আছি, দেখ আমি নবীর দাড়ি মুবারকের মধ্যে রে তোর রক্ত লাগাই, আমি নবীর জামা মুবারকের মধ্যে কারবালার মাটি লাগাই। হোসেন কয় কেন গুন্না না তোমার জামা মুবারকে মাটি? কই তুই জানোস না তুই কারবালার জমিনে যখন গোরাগুরি করতেছিলে আমি মদিনার নবী, তুই যতটা গোর দিয়েছ আমি রহমাতাল্লিল আলামিন নবী কারবালার জমিনে গোরাগুরি করছি। এই হোসেন তাকায়া দেখ আমার হাতের মধ্যে কি দেখা যায়? হুসাইন কয় নানা গো আপনার হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। ও নানা এই শিশির ভিতরে লাল লাল রক্ত কেন? এই রক্ত কার? আমার নবী কয় রে হুসাইন তুই কারবালার জমিনের রক্ত, আমি নবীজি মজবুত হেফাজত করে রাখছি, কাল কিয়ামতের ময়দানে বলবো মাবুদ এই শিশির ভিতরে কার রক্ত দেখতেছো? আল্লাহ বলবেন ইমাম হুসাইনের রক্ত। ও আল্লাহ এই হুসাইনের রক্তর পরিবর্তে তুমি কি দিবা আমার নবী কে? আল্লাহর নবী গো বন্ধু হাবিব আজকে হুসাইনের রক্তের বিনিময়ে যা চাইবেন আমি আল্লাহ আটটা জান্নাত আপনার উম্মতকে আমি দান করে দিব। রাসূল আজকে যা চাবেন হুসাইনের রক্তের পুঠার বিনিময় আমি আল্লাহ আজকে সব দিব। হুসাইনকে যারা ভালোবাসছে একটা উম্মত জাহান্নামে যাবে না। আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? খ্রিস্টান পাদ্রী কয় সুযোগ হারাবো না। খ্রিস্টান পাদ্রী আই নবীজির কদমে পড়ে গেছে, আর তুই কদমে ছুমা কাবু চরণ দুলি মাখ বগায়ে পাইলে আপন নাই গো নবী, আহা পাইলে আপন নাই গো নবী। খ্রিস্টান পাদ্রী নবীজির কদমে ছুমা দে আর কান্দে, নবীজি গো অনেক দিনের আশা গো আপনি আসবেন আমার ঘরে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না গো নবী, আমার কলেমা পড়ে মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল, এদিকে এজিদে হুসাইনের শির মুবারক নিয়া এজিদের দরবারে হাজির। এজিদের কাছে যখন নিয়ে গেছে এজিদ কান্দে, নাউজুবিল্লাহ বলে কইছি মার পরে বলছিলাম নি শহীদ করে আনতে, জবাই করে আনার জন্য তো বলি নাই, জীবিত দইরা আনলে না কেন? তখন সাথে সাথে একজন মন্ত্রী তার নাম মারওয়ান, এই হয় এজিদ তোমার ভালো হইছে, এরা যে একবার মাইরাই নিছে শহীদ পিরানছে তোমার নেতৃত্ব খেলাফত থাকবো, এ জীবিত থাকলে হুসাইন তোমার নেতৃত্ব থাকবে না, কই ভালো কথা, যাও যাও খবর নিয়ে দেখো রে হুসাইনের কোন আউলাদ আসেনি। খবর পাওয়া গেল এই জয়নাল আবদিন সারা খেউ জয়নাল আবদিন জয়নকে তাহে দিদাইন বন্দি করলো। জয়নাল আবদিনের কষ্ট দেখিয়া এজিদ কয় বাবা তুমি কি চাও? তুমি আজকে যা চাই ভাই আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন এজিদ সমাজে ভালো দেখানোর জন্য বলতেছে জয়নাল আবদিন তুমি আজকে যা চাই ভাই আজকে আমি তা তোমাকে দিব। জয়নাল আবদিন কয় রে সীমা ও এজিদ শুনো আমি তোমার বাদশাহী চাই না, আমি দেশের রাজা হতে চাই না, আমি চাই রে আজকের জুম্মার দিন আমি মসজিদে কুবা মসজিদের জুম্মার খুতবার ভাষণ দিব, আর আমার বাবাকে কারা কারা শহীদ করেছে আমি এই লিস্টিটা আমাকে দিবে, আর তিন নম্বর আমাকে মদিনায় পাঠাইয়া দিবে। এজিদ কয় দিল
ছিলাম সেই দিন জয়নাল আব্দিন যখন মসজিদ কুফা মসজিদে যখন নামাজ হয় খুতবার ভাষণ দিচ্ছেন ইমাম হুসাইনের ভাষণ যখন দিচ্ছেন পাটাক্কা মুনাফিক মুসলমানের চৌকের পানিতে সেই দিন মসজিদটা পানিতে ভরপুর হয়ে গেল সেই দিন মুনাফিক রেখানে কি করলাম রে নবীর বংশ নবীর আহলে বাইতকে কেন রে আমরা শহীদ করলাম কষ্ট দিলাম রে এখন আমাদের জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই একজন ইহুদি দূর থেকে বলতেছে ইয়াজিদ রে আজকে খুতবার ভাষণ যে দিল উনার নাম কি ইয়াজিদকে উনার নাম জয়নাল আব্দিন ইহুদি বলতেছে উনার নাম হলো জয়নাল আব্দিন জয়নাল আব্দিনের বাবার নাম কি জয়নাল আব্দিনের বাবার নাম আলী জয়নাল আব্দিনের মার নাম কি শাহর বানুস জয়নাল আব্দিনের বাবার নাম কি ইমাম হুসাইন হাই রে হুসাইনের বাবার নাম কি মা ফাতেমা মা ফাতেমার স্বামীকে আলী মা ফাতেমার রে বাবাকে বাবা হচ্ছে রহমাতাল লিল আলামিন হাই রে হাই ইহুদি বলতেছে সুজিয়ে জিত কারে তোমরা শহীদ করেছো রে তোমরা জানো না রে উনার নানা রহমাতাল লিল আলামিন আমি গ্যারান্টি দিয়ে গেলাম রে তোমরা কোনোদিন জান্নাতের আশা করিও না ইয়াজিদ কই তুই আমাদের পক্ষে না কথা বলে তুই কেন রে এ তার পক্ষে কথা বলে তোর জবাই করতে হবে ইহুদি কয় জীবন দিব নবীর পক্ষে কিন্তু ঈমানটা গ্রহণ করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কলেমা পড়ে মুসলমান হইয়া নবীর জন্য নবীর বংশের জন্য কোন শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জয়নাল আব্দিন জয়নবকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো নবীর রোজার পাশে জয়নাল আব্দিন কান্দেন না নবীজি গো আজকে কারবালার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব আমার নবীজি কয় রে জয়নাল আব্দিন আর বলতে হবে না রে জয়নাল আব্দিন কারবালার ঘটনা রে তুই বলতে হবে না স্বয়ং আমি কারবালায় নবী হাজির ছিলাম কাল কিয়ামতের ময়দানে গো আমি প্রত্যেকটা মুনাফিকের বিরুদ্ধে আমি রাসূল সাক্ষী দিব বলুন রাসূল যার বিপক্ষে সাক্ষী দিবেন এ ব্যস্ত থাকবো না দুজো গো হায় হায় আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না যাই হোক শেষ পর্যন্ত হযরত আলীর ছয় নম্বর স্ত্রীর ছেলে হযরত আলী কিন্তু আলীর স্ত্রী হইল নয় জন হযরত আলীর স্ত্রী কয়জন উনার ছেলে মেয়ে কয়জন জানেননি সব্বির জন সুবহানাল্লাহ বলেন হযরত আলীর স্ত্রী হইল নয় জন ছেলে মেয়ে কয়জন সব্বির জন ওই দামেস্কের হানিফ পালোয়ানে শুনলো সুবহানাল্লাহ বলেন হানিফ পালোয়ান শোনার পরে ঘটনা শোনার পরে হানিফ পালোয়ান 100,000 সৈন্য নিয়ে কারবালার জমিনে এসে দুষ্ট ইয়াজিদ বাহিনীকে ধ্বংস করেছে এমনকি দুষ্ট সীমারকে দৌড়িয়া দৌড়া তাকে জবাই করে টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াইছে সীমারের মাংস খেয়েছে এ কে খাইছে কুত্তাই খাইছে কুত্তা ফাক না অফাক না ফাক না পবিত্র সীমারে নবীর বংশকে কষ্ট দিছে ফালোয়ানে দুইরা জবাই কইরা টুকরা টুকরা কইরা কুত্তারে খাওয়াইছে সুবহানাল্লাহ বলেন যারা আহলে বাইতকে কষ্ট দিয়েছে তারা ধ্বংস হয়ে এই পৃথিবী থেকে বিদায় হয়েছে হাশরের ময়দানে তো শাস্তি হবেই কিন্তু দুনিয়া তো তাদের শাস্তি হয়েছে আমরা আহলে বাইতের ভালোবাসা চাই কি চাই না আবার দুইটা হাত তুলে দেখান একটা জিনিস শিখাইয়ে দেবে যারা হজ করতে যায় বলুন তো আবু জেহেলের বাড়ি কি করে এই হাজিরা বলেন কি করেন পায়খানা করেন কি করেন কি করেন পায়খানা করলে সব বাড়ে না কমে বাড়ে না কমে যাওয়ার আগে একটা কথাই আমরা মরতে চাই আমরা ঈমান ছাড়তে চাই না ঠিক না বেঠি
যেইভাবে কারবালার জমিনে নবীর বংশরা শহীদ হয়েছে, উসমান গরি শহীদ হয়েছেন, উমর শহীদ হয়েছেন, আলী শহীদ হয়েছেন, তদ্রূপ বাংলার জমিনে আসলামা নুরুল ইসলাম পারুকি, ঢাকার জমিনে, ঢাকার জমিনে নিষ্ঠুর ইয়াজিদ বেঈমানেরা নিষ্ঠুরভাবে আল্লামা নুরুল ইসলাম পারুকিকে শহীদ করেছে, ঠিক না বেঠি? তারা ভাবতেছে আল্লামা নুরুল ইসলাম পারুকিকে সুন্নি জামাতকে ধ্বংস করলে মনে হয় এই দেশে আল্লামা নুরুল ইসলাম পারুকির মতন আর কেউ থাকবে না। নুরুল ইসলাম পারুকির প্রত্যেকটা রুটার ফুটার বিনিময় আজকে বাংলার জমিনে কোটি কোটি যুবকেরা হুসাইনের মতো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই, আছে কি নাই? আজকের মাহফিলে যে সমস্ত যুবক সংগঠনা করেছেন, আমি ওয়াদা আমি কসম করে বললাম কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের সঙ্গে তারা জান্নাতে থাকবে। আপনারা থাকতে চান কি চান না? আমার দুটো হাত তুলে দেখান, নারাই থাকবে, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়ান এ চলো চলো নবীজির আশেক, চলো নবীর সন্ধানে, চলো চলো নবীজির আশেক, চলো নবীর সন্ধানে, হরে নবী সারা ও নবী সারা, ও ফাহি নাই গো কঠিন হাশর ময়দানে, আল্লাহুম্মা সাইয়্যিদেনা মুহাম্মাদেনা নবী শফি নবীর প্রেম যার মধ্যে আছে। আমি বললাম আপনারা কেউ দুজকে যাবেন না আলহামদুলিল্লাহ। আরে নবীর প্রেমী কেনা দিশাহারা মোর নির্বই করে না, প্রেম তো মরে না, ঠিক না বেঠি? আরে নবীর প্রেমী দিশহারা মোর নির্বই করে না, প্রেম তো আরে প্রেমিক ছিলেন আয়ুব নবী, সর্বাঙ্গে তার কিরা পড়িও, আরে কিরা কলো জরা জড়া করলেন না, প্রেম তো মরে না, আরে প্রেমিক ছিলেন ওয়াসকুনি, নবীর প্রেমে দন্ত বাংলেন রে, ঠিক না বেটি? এখন কই দলিল দিলেন? দাঁত ভাঙা কবিরা গুনা, পাগলায় দাঁত ভাঙছে কেউ দলিল দিতে পারবো? আরে প্রেমিক ছিলেন ওয়াসকুনি, নবীর প্রেমী দন্ত বাংলেন রে, আরে সেই কারণে পাইলেন তিনি নবীর জুব্বা মোবারকের, প্রেম তো মরে না। একটা ঘটনা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন গো নবী আপনাকে ভালোবাসে গেলাম, আপনাকে ভালোবেসে গেলাম, দুনিয়ার আমি আনন্দ উপভোগ করি নাই গো নবীজি, এত বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী করি নাই, সুবহানাল্লাহ,
নবী আপনি যদি বলেন আমি বিয়ে করব, নবী কয় তুমি বিয়ে করবে? বেলাল কয় করব। বেলাল তুমি তো সাত দিন পরে মারা যাইবে। সুবহানাল্লাহ, বলল কদিন পরে মারা যাইব? নবী কয় বেলাল তুমি বিয়ে করতে পারো, সাত দিন পরে মারা যাবে। এবার বেলাল দুইটা চোখের পানি চেরে কয়, ও মদিনার নবী, এখন তো কোন মানুষের মেয়ে আমার কাছে বিয়ে দিবে না, সবাই জানলে ফলাইবে আমি সাত দিন পরে মারা যাব, কোন মানুষের মেয়ে বিয়ে দিবে না। আমার নবী কয় বেলাল রে, আমার এমন ফাগুন আছে রে, আমি রাসূল বলতে দেরি হবে, মেয়ে বিয়ে দিতে দেরি করবে না। এই বেলাল যা, আমি একটা চিঠি লিখলাম, আমার অমুক সাহাবীর কাছে চিঠিটা নে পছাইয়া দিবে। চিঠির মধ্যে লেখা, সাহাবীরি তোর মেয়েটা আমার বেলালের হাতে বিয়ে দিবে, কারণ বেলাল সাত দিন পরে মারা যাব, কেমন পরীক্ষা? সুবহানাল্লাহ বলেন। সিডা যখন সাহাবি পাইয়া দুইটা চোখের পানি কান্দে কান্দে আর বলতেছে, একদিকে আমার দয়াল নবীর চিঠি, আর দেখি বেলাল সাত দিন পরে মারা যাবে, আমার মেয়ে যদি বিয়ে দি সাত দিন পরে তো স্বামী হারা হইয়া যাবে, আমার মেয়ে এসো তো শুনলে রাজি হবে না, একদিকে আমার দয়াল নবীর কষ্ট দেওয়া যাবে না, একদিকে আমার মেয়ে তো রাজি হবে না। নবীর পাগল কান্দে চৌকের পানি চেরে কান্দতেছে, মেয়েটা ঘর থেকে বাবার কান্নার আওয়াজ শুনছে, শূন্য বাহির হইয়া কয় বাবা গো তুমি কান্দ কেন? বাবা বলতেছে কান্দতেছি তুই দেখোস না, এই চিঠিটা আমার দয়াল নবী পাঠাইলেন। মেয়েটা চিঠিটা পড়ে দেখতেছে, দয়াল নবী বলছেন ওই মেয়েটা, মেয়েটাকে বেলালের হাতে বিয়ে দেওয়ার জন্য, বেলালের কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা চিঠিটা পড়ে দুইটা চৌকের পানি ছেড়ে বলতেছে, বাবা গো তুমি চিন্তা করিও না, আমি দুনিয়ার শান্তি চাই না, আমি দুনিয়ার আরাম চাই না, আমার দয়াল নবী যে চিঠি দিয়েছেন সেই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বর্তমান মেয়ের এরকম সাত দিন পরে বেটা মরে যাই, বিয়ার আমি বিয়া বলতাম না, বইবনি বইবনি সিলিটি বাসা বুঝেন নি আপনারা কথা, হাসা গোয়া খাইতাই না শুকনা গোয়া খাইতা, হ্যাঁ এইগুলো বাসা তো সারি নাই, বুঝতেন না। তো বলছিলাম বেলাল সাত দিন পরে মারা যাবে, মেয়েটা রাজি হয়ে গেল বিয়ের জন্য, বিয়ে হয়ে গেল, একদিন দুই দিন ছয় দিন সংসার করলো, সাত দিনের দিন মেয়েটা জানে তার স্বামী আগামীকাল দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এটা আমার রাসূলের কথা। মেয়েটা সাত দিনের দিন ফজরের আগে ঘুম থেকে উঠলো, তাহাজ্জুদ নামাজ পড়লো, ফজরের নামাজ আদায় করে উনি বেলালের জন্য ষাটটা রুটি বানাইলো। কয়টা রুটি বেলার হায়াত কয়দিন রুটি বানাইছে কয়টা? বেলালের স্ত্রী কাসকামান নিজের হাতে রুটি বানাই আমার স্বামীকে খাওয়াইয়া বিদায় দিব, দেখা হবে হাশরের ময়দানে। নিজের হাতে সাতটা রুটি বানাইছি দিদি, আল্লাহর কাছে খেলাটা মজা হবে। সুবহানাল্লাহ, আল্লাহ একজন নবীর পাগলকে পাড়ে দিলেন, পাগলা রে যা যা যা, বেলালের জন্য সাতটা রুটি বানাইছে, তুই সাতটা রুটি খাইয়া ফেল। নবীর পাগল বেলালের দরজায় হাজির, পাগলাই কয় বেলালের স্ত্রী তুমি বেলালের জন্য সাতটা রুটি বানাইছো? আমি তো মদিনার পাগল, আমি আজকে তিন দিন হয়ে গেল কিছু খাই না, আমার রুটি দাও আমি রুটি খাবো, আর তোমাদের জন্য আমি দোয়া করে যাব। বেলালের স্ত্রী কয় সত্যি বলছো তুমি নবীর পাগল? কয় আমি সত্যি বলছি নবীর পাগল, সাতটা রুটি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। বেলালের সাতটা রুটি খায় আর মুশকি মুশকি হাসে। সুবহানাল্লাহ বলেন। বেলালের স্ত্রী কয় এই পাগলা তুই রুটিও খাস আবার মুশকি মুশকি হাসস কেন? কিছুক্ষণ পরে দেখবাই গো আমি পাগলার খেলা শুরু হয়ে গেছে, পাগলা সাতটা রুটি খায় আর মুশকি মুশকি হাসে। আল্লাহ আজরাইল তোর কি জানা নাই বেলালের জান নেওয়ার জন্য, যা যা বেলালের দরজায় হাজির হোক। আজরাইল বেলালের দরজায় হাজির, এই বেলাল প্রস্তুত হয়ে যাও তোমার রুহু নেওয়ার জন্য হাজির। পাগলায় কয়ে আজরাইল দেখোস না আমি বসা। সুবহানাল্লাহ, এই পাগলা তুই কি দেখোস না আমি বেলালের কোনো রুটি খাই? এই আজরাইল তুই কি দেখোস না আমি বেলালের কোনো রুটি খাই? সুবহানাল্লাহ বলে
আমার রুটি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বেলালের জান নিতে পারবে না। এই ক্ষমতা আছে রে কে? আছে। ওই মোল্লার আছে না? আছে। সুন্নিরার আছে। সুবহানাল্লাহ। সুন্নিদের নবীর পাগলদেরই ক্ষমতা আছে। পাগলে গে ইসরাইল দাই বেয়াদবি করিস না। সুবহানাল্লাহ। আজ লেখ সর্বনাশ। আল্লাহ কয় তো বেজাইল্লা বান্দা তো আমি আর পাই নাই, তুমি পাঠাইছো বেলালের জান নেওয়ার জন্য, পাগলাই কয় দরদা ছাড়তো না। আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় দাঁড়ায় না, আমার পাগলা রুটি কা রুটি খায়া শেষ করার পরে পাগলা সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে কয় মাবুদ, দুনিয়ার মানুষ আমারে পাগল পাগল বলে, তুমি তো আল্লাহ জানো গো আমি মদিনার নবীর পাগল মাবুদ। আমি বেলালের গরো সাতটা রুটি খাইছি, আজকে তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ গো সর্বনাশ, পাগলে কি দাবি করব? আল্লাহ গো আজকে তোমার কাছে আমার একটা দাবি আছে, দাবি যদি পূরণ না করো গো সেজদা দিছি গো কিয়ামত হবে মাথা উঠাইব না। সেজদাতে মাথা না উঠাইলে তো বেলারে জানও নিতে পারতে না, ঠিক না বেটি? আল্লাহ কয় পাগলারে আমি পারবো না হায়াত বানাইতে পারবো না। আল্লাহ তুই বেলালে সাত দিনে হায়াত বানাই দাও, আল্লাহ কয় পারবো না। পাগলায় কয় বুঝছি তোমার আসল কথা কইতেই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আসল কথা খুশি দেখ। সুবহানাল্লাহ। বলে ইমাম সাহেব যদি চুরি করে আর মসজিদের মুসল্লি এখন জোরে দেখে দিকে এ হুজুর বালা করে ওয়াজ করে, এর বিট আইব নি কোসল মুসল আবার হুইয়া দেইনি যে আমি চুরি করছি। ইমামতি শেষ। পাগলাই কয় আল্লাহ বাড়াবাড়ি করিস না, তুই কি জানোস না আমি নবীর পাগল? তুই বেলালে এর হায়াত বাড়াইবি কিনা বল। আল্লাহ কয় না আমি পারবো না। পাগলাই কয় আসল কথা কইয়া দিম, কয় কইস না যা একদিনের হায়াত বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাগলা কয় সুযোগ পাইছি, তুমি আগে কইছো পারবে না এখন একদিন পারবে, তাহলে বাকি দিনও তো পারার ক্ষমতা আছে নাই কি? আল্লাহ নাই আল্লাহ কর সাত দিনে বাড়াই তোমার খোঁজা দিলাম, এই সময় থাকলাস তাস্কিরে সাজদা থেকে উঠতে হয় সুযোগ পাইলাম, সাতের মধ্যে শূন্য লাগাইলে কত হয়? কত হয়? সত্তর বছর বেলালের হায়াত বাড়াই দিল নবীর পাগল। ঠিকটা বেটি, তাহলে নবীর পাগলের দাম আছে কিনা? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আবার দুইটা হাত তুলে দেখা। রবল্লার মানুষ নবীর প্রেমিক তারা জীবন দিতে পারে, বেঈমানদের সাথে কোনোদিন মাথা নত করে? আমরা দিনে মা বাবার খেজমত করতে চাই কি চাই না? মা বাবার খেজমত করতে চাই কি চাই না? মা বাবাকে কষ্ট দিলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর কাছে কবুল হবে? যার মা বাপকে কষ্ট দিচ্ছ এই মুহূর্তে গিয়া মা বাবার কদমে পুইরা বল ভাই মা গো তুমি আমাকে মাফ করো, দেখ ভাই মা মাফ করে দেব। ঠিক না বেটি? আর মা যদি মাফ না করে মরণের সময় কালেমা নসিব হবে না। আর যদি আর কাহা মারা দিয়া আল্লাহ তালার নবীর একজন সাহাবি মার একটু কষ্ট দিছে কিন্তু উনার মরণের সময় কালিমা নসিব হয় না, সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আর কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত করলো আপনাকে ভালোবাসলো মৃত্যুর সময় তার কলেমা নসিব হচ্ছে না, কি ব্যাপার? আমার রাসূল বলেন জিজ্ঞেস করো তার মা বাবার সাথে কোনো বেয়াদবি করছিনি। সুবহানাল্লাহ। খবর নিয়ে দেওয়া দেওয়া গেল আর কামা আমার শুনে একটু বেয়াদবি করছিল, মা যদি মাফ না করে গো কালেমা নসিব হবে না। আমার নবী কয় আর কামাকে একটা আগুনের কণ্ড করো, আগুন কইরে কইরা মার সামনে আর কামাকে ফেলে দাও, দেখবাই তার মা তারে মাফ কইরা দিবে। আর খামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের মধ্যে নেওয়া হচ্ছে মা কয় নবীজি গো আগে ভাবছিলাম মাফ করব না, মার সামনে সন্তান আগুনে জ্বলবে আমি সহ্য করতে পারব না, ইয়া রাসূলুল্লাহ আমার আর কামারে আমি মাফ কইরা দিলাম। যার আজকের যার মা বাবা আছে গো
কষ্ট দিয়া যদি থাকেন গো মা বাবার কত মেয়েকে মাফ সাবেন, যার মা বাপ অন্ধকার কবরে কবরের পাশে দাঁড়াইয়া বলবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, এই বলে মাফ চাইবেন। আল্লাহ একটা মাফের ব্যবস্থা কইরা দিছে, মা বাবার খেজমত করতে চাই কি চাই না, চাই কি চাই না, নামাজ পড়তে চাই কি চাই না, নামাজ পড়তে চাই কি চাই না, না শুধু স্টার কিরণমালা দেখব। হ্যাঁ, কিরণমালা দেখবেন নাকি? কিছুদিন আগে গত পরশু দিন আমি একটা মাহফিল গেছিলাম সুলতানপুর, এক ব্যক্তি একজন কইতেছে হুজুর আইন জাদি সাহেব মাহফিল করবো এখানে যাই, বেটা কিরণমালা দিকে যাই, নাউজুবিল্লাহ কইলাম কিরণমালা দিকে যাই, একবার কয় তুই দেখ আমি যাই। তো কিরণমালার বিরুদ্ধে, পাকি জামার বিরুদ্ধে, স্টারের বিরুদ্ধে, উলঙ্গ ছবির বিরুদ্ধে আজ পর্যন্ত কোন মৌলবী ফতোয়া দেয় না, টিকটা বেঠি। আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দিলে ইয়া নবী সালামু আলাইকা বললে তাদের গায়ে আগুন লাগে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ হযরত বলেন জিক্রি মিলাদুন নবী কর্তা রহম গায়মর বহর জলদের হো নজদিও জান্নাতু মাহারাকা মাহায়, এই ওয়াহাবীরা তোমরা জলে পড়ে সরদার হয়ে যাও, আমরা নবীর শান বলবো, ঠিক না বেটি? আমরা নবীর শান বলতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, একটু মুনাজাত করব, কারণ পিটিয়ে হচ্ছে, দুই মিনিট একটু মুনাজাত করি হুজুরকে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়াল্লাহি রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتعفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغير. موت আমি গুনাহগার, আহলে বাইতের মাহফিলে আল্লাহ নবীর মাহফিলে আমরা হাজির হয়েছি, যা কিছু আলোচনা করলাম ইয়ার সাহটুকু সোনার মদিনায় কবুল করে না। আমিন। আল্লাহ আমি গুনাহগার, আমি আমার সঙ্গে অনেক ভাইরা, অনেক যুবকেরা, অনেক মুরব্বী বাবারা, অনেক মা বোনেরা আমায় আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিছে, জানি না রে মাবু কার দুঃখিনীর আম্মা নাই আব্বা নাই, কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকের মাহফিলের পক্ষ থেকে মাফ চাইবো আল্লাহ, যার মা বাবার কবরে আজাব আছে আহলে বাইতের খাতিরে মাফ কইরা দাও, যার মা বাপ জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো, আমার মা নাই মার কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিল যেই যুবক সংগঠনেরা করেছেন তাদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, যারা এই মাহফিল টাকা দিয়া কথা দিয়া শ্রম দিয়া যারা সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের দণ্ডে তুমি কবুল করে নাও। শেষবারে জানাই গো মাবু, জীবন একবার সোনার মদিনার মেহমান বানাইয়া দাও। আজকের মাহফিলে যারা হাজির হয়েছে গো নবীরে না দেখাইয়া গো আল্লাহ মালাকুল মউত পাঠাইও না আল্লাহ, যদিও মদিনা যাওয়ার তৌফিক না হয় ঘুমের ঘরে স্বপ্নে নবীরে দেখাইয়া দিও, তাও যদি নসিব না হয় আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিবাই ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ দুষ্ট ইবলিস শয়তান ঈমান লুটার জন্য হাজির হইয়া যাবে, সেই দিন আজরাইল আসবে শরীরের ঘাম বাহির হইয়া যাবে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, সেদিন রে আপন কেউ থাকবে না, সেই কঠিন মুসিবতের সময় আমার মদিনার নবীরে হাজির করে দিও, নবী
নবীজির নূরানী চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।